সৃষ্টির শুধু একটাই কাজ, আপন সৃষ্টিকর্তাকে খুশি করে হাসি মুখে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া, এই ছাড়া আর কোন কাজ। কাকে সন্তুষ্টি করা? আল্লাহকে যে সন্তুষ্টি করতে পারলো তার এই জগত সফল, ওই জগত সফল, তার জীবনটা এখানেও সার্থক ওইখানেও সার্থক। যে আল্লাহকে সন্তুষ্টি করতে পারে নাই তার এটাও ব্যর্থ ওইটাও ব্যর্থ। আমি বিশ্বাস করি কোন বান্দা যতই খারাপ হোক না কেন, যতই পাপী হোক না কেন, যতই ভুল পথে থাকুক না কেন, সে যদি নিজের মন থেকে চায় আমি পরিবর্তন হব, আমার রিজিক দাতার সন্তুষ্টির জন্য আমি কাজ করব, ইনশাআল্লাহ একদিন না একদিন সে পরিবর্তন হবেই হবে। খারাপ সব সময় খারাপ থাকে না, পাপী সব সময় পাপী থাকে। শরীয়তের কাপড় পরে জীবন রাস্তায় যে চলে মওলার রহমতের ভিখারি হয়ে চলতে থাকবে, একদিন না একদিন তার অন্তরের ভিতরে মওলার রহমত আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ।